বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেছেন এমন দ্বৈত নাগরিকরা সংসদ সদস্য কিংবা সাংবিধানিক পদ গ্রহণ করতে পারবেন না নাগরিকত্ব আইন দু হাজার ষোলোর খসড়া প্রস্তাব নিয়ে প্রবাসী রাজনীতিবিদ ও সুশীল সমাজের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া আমি মনে করি যে এটা এটা বৈষম্য নীতি হচ্ছে আমাদের জন্য প্রবাসীদের জন্য আমাদের ছেলেমেয়েরা যারা আছে এই মুহূর্তে দে আর ভেরি এক্সপার্ট তারা এই দেশের অক্সফোর্ড কেমব্রিজ বিভিন্ন ইউনিভার্সিটিতে দেয়ার সলিসিটার ব্যারিস্টার লোয়ার তাদেরকে দিয়ে বরঞ্চ এটা মেরাক্কাল হবে ইভেন বাংলাদেশ গিয়ে যদি এমপিতেও দাঁড়ায় তাহলে আপনি রিলিফ চুরি করবেন না আপনি কম্বল চুরি করবেন না আপনি দিতে যাবেন আপনি তখন দাতা আপনি তো অন্য না আগে শুধু বিলাতে যারা ছিল বা আমেরিকাতে যারা ছিল তারা শুধু ডুল সিটিজেনশিপের বেনিফিটটা পেত এখন কিন্তু যে দেশের ডিপ্লোম্যাটিক সম্পর্ক আছে বাংলাদেশে সেই দেশের মানুষ সবাই মিলে কিন্তু এখন ডুয়েল সিটিজেনশিপটা পাবে সো দ্যাটস এ গ্রেট নিউজ ফর অল বাংলাদেশি যারা প্রবাসী বসবাস করে তবে উনিশশো সালের নাগরিকত্ব আইন মেনেই ব্রিটিশ পাসপোর্ট ত্যাগ করেই বাংলাদেশের এমপি হয়েছেন একাধিক আমেরিকান ও ব্রিটিশ বাংলাদেশি তারা অবশ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সেটা আগেও ছিল যেমন আমি পার্লামেন্টের মেম্বার যখন মনোনীত হয় সেই সময় আমি কিন্তু আমার দ্বৈত নাগরিকত্ব ছিল আমি ব্রিটিশ নাগরিকত্ব আমাকে বাদ দিতে হয়েছে যারা সাথে সম্পৃক্ত যারা যুদ্ধবয়দের সাথে সম্পৃক্ত কোনো বাংলাদেশ প্রশ্রয় দেবে না এবং তাদের নাগরিকত্ব যাতে বাতিল হয় সেটি আমাদের দাবি থাকবে তবে মাইগ্রেশন ভয়েজের চেয়ারম্যান ও ব্রিটিশ বাংলাদেশি আইনজীবীরা বলছেন সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে নাগরিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করবে বিভ্রান্তি দূর করতে খসড়াটি চূড়ান্ত অনুমোদনের আগে প্রবাসীদের মতামত নেওয়া প্রয়োজন আমি বাংলাদেশেরও সিটিজেন ব্রিটেনের সিটিজেন আমি এই দেশের কাউন্সিলর হতে পারি আমি এমপি হতে পারি এই দেশের প্রধানমন্ত্রী হতে পারি আমাদের বাঙালি এমপিরা আছে অনেকেই ডুয়েল সিটিজেনশিপ আছে একটা প্রগতিশীল দেশে একটা ডেমোক্রেটিক দেশে আপনি ডুয়েল সিটিজেন মানি যে আপনি সেখানের এমপি হতে পারেন না আপনি সাংবাদিক কনস্টিটিউশনাল পোস্টগুলো আপনি নিতে পারবেন না এমন কোনো কথা নয় নাগরিকত্ব মানে দুই রকমের নাগরিকত্ব না নাগরিকত্ব মানে সমান অধিকার সবার আমি যে ডুয়েল সিটি আমার মধ্যে আর আমার ছেলে যে ব্রিটিশ ব্রিটেনে জন্ম হয়েছে তার মধ্যে কোনো ব্যবধান নাই তানভীর আহমেদ একাত্তর লন্ডন